Hello everyone and welcome to our channel Ching Ping Foods. Aaj amra banabo chingri potoler dorma. Eta amader purono Indian disher ekta oitijjoboy ranna. To cholun dekhe ni koto easy upay aaj potoler dorma amra baniye felte pari. So let's check out. প্রথমে লাগছে চিংড়ি মাছ, যেটাতে আমরা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এছাড়া লাগছে পটল, যেগুলোকে আমরা হালকা করে নুন আর হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। এছাড়াও লাগছে পেঁয়াজ বাটা, রয়েছে রসুন আর আদা বাটা, রয়েছে কাঁচা লঙ্কা বাটা, এছাড়া লাগছে গরম মশলা বাটা, লাগছে হলুদ গুঁড়ো, আমরা ইউজ করছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে ফোড়ন হিসাবে ইউজ করব, লাগছে তেজপাতা, রয়েছে পটলের বীজগুলোকে ভালো করে বেটে রাখা, রয়েছে ফাটানো টক দই। এরপর আমরা কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে আমরা হালকা ভাজা অবধি ওয়েট করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে রাখবো। এরপর কড়ায় তেল নিয়ে আমরা তার মধ্যে পেঁয়াজ রসুন আদা এই তিনটে জিনিসকে একসাথে ভালো করে কষিয়ে নেব। এরপর এটার মধ্যে আমরা হলুদ গুঁড়োটাকে দিয়ে দেবো। এরপর পটলের বীজটা যেটা আমরা বেটে রেখেছিলাম সেটাকেও মিশিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এটার মধ্যে আমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো ইউজ করবেন। এর মধ্যে আমরা নুন অ্যাড করলাম, আপনারা আপনাদের স্বাদ মতন নুন দেবেন। চিনিও মিশিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে আমরা এটাকে কষতে থাকবো। এর মধ্যে আমরা গরম মশলা বাটাটাকে দিয়ে দেবো পরিমাণ মতো, আবার ভালো করে মিশিয়ে নেব। ভাজা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে ভালো করে দিয়ে দেবো ছড়িয়ে, তারপর ভালো করে মিশিয়ে নেব।
মাছগুলোকে একটু ম্যাশ করে নেব, যাতে পুরো চিংড়ি মাছগুলো গোটা অবস্থায় না থাকে, একটু একটু ভেঙে যায়। তাহলে পুরের সময় পটলের দোরমাটা করতে সুবিধা হবে। এরপর আমরা ভাজা পটলগুলোর মধ্যে পুর হিসাবে চিংড়ি মাছগুলোকে দেব, ভালো করে ভরে দেবো এর মধ্যে। ঠিক এভাবেই আর একটা পটলের মধ্যে পুরটা ভরে দেবো। এরপর আমরা কড়াইয়ে তেল গরম বসাবো। তেলটা প্রায় গরম হয়ে আসবে, তার মধ্যে আমরা তেজপাতা আর জিরে ফোড়ন দেব। জিরে ফোড়নটা দিয়ে দিলাম, এরপর এর মধ্যে তেজপাতাগুলো দিয়ে দেব। ফোড়নটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এর মধ্যে আমরা রসুন বাটা আর আদা বাটাটাকেও দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিল। এরপর আমরা এর মধ্যে জলটা দিয়ে দিলাম। একটু হালকা করে কষার পর আমরা অল্প অল্প করে জল দেব, যাতে এরপর আমরা এর মধ্যে চিনি অ্যাড করছি। এরপর আর একটু জল অ্যাড করলাম, আবার একটু হালকা করে কষে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করলাম। আবার অল্প একটু জল অ্যাড করলাম। এভাবে বারবার অল্প অল্প করে জল অ্যাড করে আমরা এটাকে কষতে থাকবো।
হালকা করে ফুটে যাওয়ার পর এর মধ্যে আমরা দইটা অ্যাড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস। আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।